एक पीस कितना है भैया? अबे कितना है भाई? आप बोलो ना, आपको मालूम नहीं है? आपको সুপ্রীতি এনজয় ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি গ্লোবাল ভিলেজ দুবাইতে। তো আমরা অনেক মজা করছি, অনেক অনেক। তো আমরা আজকে সাফারিও করেছি, তার সাথে এখন গ্লোবাল ভিলেজ দেখাবো তোমাদেরকে। দুবাইয়ের অনেক সুন্দর প্লেসগুলো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্লেস, দেশটাও খুব সুন্দর, এখানে সব কিছু দেখার মতন আছে। তো আমার চ্যানেলটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুপ্রীতি, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা আজকে গুটি গুটি পা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দুবাইয়ের একটা সুন্দর ভিলেজে। এই ভিলেজটা সত্যি অসাধারণ এবং দেখতেও খুব সুন্দর। এখানে সারা পৃথিবীর যতগুলো দেশ আছে সমস্ত দেশের থিম করা হয়। এই থিমগুলো পুজোর প্যান্ডেল যেরকম করে ইন্ডিয়াতে সেরকম, আর অসাধারণ, মানে প্রচুর প্রচুর টাকা এটাতে ইনভেস্টমেন্ট করে। এই যে দেখতে পাচ্ছ, এই যে সামনে টেম্পল টাইপের, কিন্তু বাট এটা পুরো সব কাঠের তৈরি বা কাপড়ের তৈরি, এগুলো কোনোটাই অরিজিনাল না। কদিন পরে এগুলো খুলে যাওয়া যাবে, পুরো ফ্যান্ডেল টাইপের, কিন্তু দেখতে মনে হচ্ছে পুরো অরিজিনাল কোনো গোল্ডেন টেম্পল টাইপের। আর এই জন্য এই জায়গাটাকে বলা গ্লোবাল ভিলেজ, মানে সারা পৃথিবীর যতগুলো দেশের সুন্দর সুন্দর প্যালেস বা মন টেম্পল বা ওখানকার সমস্ত স্মৃতি এবং ঐতিহ্য এই দুবাইতে এই জায়গাটায় সব তুলে ধরে, এবং সারা পৃথিবীর মানুষ এখানে আসে। এত সুন্দর প্লেসগুলো তোমরা দেখতে থাকো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রচুর প্রচুর দেশের জিনিস আছে, প্যারিস, বাহরাইন, দুবাই। তো অলরেডি দুবাইতে যেহেতু হচ্ছে দুবাইয়ের থিম আছে অনেক সুন্দর সুন্দর, তার মধ্যে ফ্রান্স, মানে পৃথিবীর কোনো দেশ নেই, ইউরোপ, আমেরিকা, লন্ডন, প্রত্যেকটা দেশের থিম এখানে পাবে। তো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। হাঁটতে হাঁটতে দেখি কি তুর্কি দেশে তুর্কি আইসক্রিম, যেহেতু অনেকেই তুর্কি আইসক্রিমের কথা সবাই জানে। আমারও প্রথমবার খুব ভালো লেগেছে যে তুর্কি আইসক্রিম দেখে আমিও তুর্কি আইসক্রিমের স্টাইলটা করবো, কারণ ওখানে অনেক সুন্দর করে ওরা সার্ভ করে, অনেক মজা করে, ফান করে। তো সেজন্য আমিও দাঁড়িয়ে পড়ি তুর্কি আইসক্রিম, তো আমার কেউ ফান করেনি, একটুখানি তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছে, আমার খারাপ লেগেছে তাই জন্য। কিন্তু তাও চেষ্টা করেছে নেওয়ার জন্য, পরে একবার করে দিয়ে দিয়েছে, মানে করেছিল, ভিডিওটা পুরো দেখানো হয়নি, ভাই তাড়াতাড়ি করতে পারেনি এর জন্য। তো এরপর দেখতে পাচ্ছি এই গোল্ডেন ভিলেজের গোল্ডেন কালারের সব থেকে সুন্দর একটা প্লেস। তো এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে, সারা পৃথিবীর মানুষ ছিল এখানে, সবাই সাথে দেখেছিলাম এবং সবাই মিলে এসে দেখাটাই আলাদা। এসব বড়ো বড়ো প্যালেস এবং সব দেশের এক প্যালেস, ক্যামেরাম্যান এরকম মজা হয়েছিল।
আসো দিয়ে দে। তুমি করে দাও না, আমি তো ভিডিও করতে চাই না। আমি ভিডিও গেলে একটা ভালো হয়েছে দেখছো, ইরান এরকম যাবে, ইরান দেখি না ভিতরে দেখবো মার্কেট। এটা মানে দুবাইতে দেখ কেমন সব দেশের মার্কেট আছে। এদিক থেকে জল মাথায় এদিকে পড়ছে দেখ। Yeah.
Yes.